বগুড়া শাহজাহানপুরের গণ্ডগ্রাম বনানী এলাকায় কাউন্সিলর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2022-এর দ্বিতীয় অধিবেশনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এই ফুটবল টুর্নামেন্টে মোট 32টি দল অংশগ্রহণ করেন। বগুড়া জেলা প্রতিনিধি মোহাম্মদ মনির হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। খেলার ধারাবাহিকতায় নবারণ যুব সংঘ, লতিফপুর বনাম আফ্রিদি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খান্দারের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আলহাজ মোহাম্মদ আব্দুল আল মামুন আকন্দের সভাপতিতে কাউন্সিলর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহরাব হোসেন সন্নু, চেয়ারম্যান শাহজাহানপুর উপজেলা পরিষদ বগুড়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব রফি নেওয়াজ খান রবিন, সভাপতি বগুড়া পৌর আওয়ামী লীগ বগুড়া ও উপজেলা চেয়ারম্যান গাবতলী উপজেলা পরিষদ। ঐতিহাসিক স্টার ভাটা মাছ পণ্ডগ্রাম বনানীতে কাউন্সিলর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রফি নেওয়াজ খান রবিন। এ সময় তিনি বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ ও একটি ভয়াবহতার ধারণ করেছে, সেটি হচ্ছে মাদক। জয় টিভি, হুসাইন বিল্লাল, ডেস্ক রিপোর্ট।